অশিত সামদোষা, ডিজে বাপি, ডুশা এক নম্বর পোল। বাপায়ের ধুলো নিয়ে মস্ত করে যেতে পার। যদি মামিমা বলে যদি বলে তোমার বাড়ি কোথায় গো? ওখানে সেখানে থাকি, যে ভক্তি ভরে ডাকে সেখানেই থেকে যাই। মহাদেব সেখানে সেখানে থাকে সবাই জানে, ওই কথা বললে হবে না। তুমি বলো ভুবনেশ্বর কটক জেলা আমার বাড়ি। আচ্ছা বলবো বলবো। হ্যাঁ যদিও তাও যদি বলো ব্যাপারি গলায় পৈতা কেন গো? তার সাধারণ ভাষা না করে পৈতা থাকবে না। মহাদেব সাধারণ ভাষা সবাই জানে, কিভাবে উড়িষ্যা কটকি ব্রাহ্মণ। বলবো বলবো। আর যদি বলে দাও আমার বাকি আছে, যদি বলে ও ব্যাপারি মাথায় জট কেন? কপালে চন্দ্র রেখাটা কেন? এই কথাটা কেন কিভাবে বলবো? কি বলে বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়েছিলাম, ছোটবেলা খেলতাম, তা ওই পড়ে গিয়ে কেটে গেছিলাম, ওই জন্য দাগ হয়ে গেছে। তোর বাবা বুদ্ধি আছে। তোমরা শাখা নেবে গো, তোমরা শাখা নেবে গো হয়েছে মামা গো, তুমি চলে যাও না গো, মানি মার মারে নিয়ে এসো। আচ্ছা চেষ্টা করে দেখবো। ও দিদিরা তোমরা যে শাখা পড়বে শাখা, কি বলছো কত করে দাম? ভালো শাখা আছে 500 টাকা জোড়া। নায়ক বাবু গেট নামে আসবে, চমকে উঠেছে নায়ক বাবু। পোকা আছে মোম দেয়া 25 টাকা লাগবে। শাখা শাখা পড়বে গো তোমরা, শাখা পড়বে গো ওমিরা, শাখা পড়বে গো তোমরা, আর শাখা পড়বে ও দিদিরা তোমরা, শাখা পড়বে গো তোমরা, শাখা পড়বে গো তোমরা। আর এসো এসো ও ব্যাপারী আজ আমাদের বাড়ি ব্যাপারি ও
আছে, আস্তে আস্তে পড়াবো, আস্তে আস্তে পড়ো লাগবে, ঠিক আছে, হবে, হাত দাও, দাঁড়াও, পড়বার জন্য ফুটপাট করছে, আমি আর পাঁচবার নাকি মাথা চাষপালায় দুর্গের অস্ত্র শঙ্কর সিঁদুর পড়াতে হয়, আলতা পড়াতে হয়, নায়ক মাতা চলে এসো, শঙ্কর সিঁদুর আলতা নিয়ে চলে এসো, আজ পহড়াও পহড়াও, ও ব্যাপারি আজ শাখা পড়াও গো, ও ব্যাপারি আজ শাখা পড়ার সাজে জেগেছে, শাখা পড়ার সাজে জেগেছে, আমি সাজে মেটাবো ও শাকারি, ও শাকারি আজ শাখা পাড়াবো, স্বামী আমার ভোলানাথ সাহাবি শয়ন ভগবান, স্বামী আমার ভোলানাথ সাহাবি শয়ন ভগবান, দুর্গার মাতা শঙ্খ পরিয়ে যাব না তোমরা, এবার হবে গৌরীর মাতা শঙ্খ পরিয়ে যাও না, এবার হবে আজ ননকা মাতা কিন্তু পরিয়ে যাও না, মাতা শঙ্খ পড়িয়ে যাও না তুমি, এবার হবে দুর্গার মাতা
করিয়ে দাও না তোমরা, বাহাবে আজ ননকা মাতা, শঙ্খ করিয়ে দাও না তোমরা, এবার হবে ননকা মাতা, শঙ্খ করিয়ে দাও না। দামটি ধারো গো ব্যাপারি, দামটি ধারো গো, ও ব্যাপারি সঙ্গে দামটি ধারো গো, সঙ্গে দামটি ধারো গো, মায়ের আলাদ যা দিয়েছিলাম তাই দিয়ে দিই গো ব্যাপারি, তাই দিয়ে দিই গো, পাড়া পাড়াও ও ব্যাপারি ব্যাপারি, সঙ্গ পাড়াও ও ব্যাপারি, সঙ্গ পাড়াও গো ব্যাপারি, আমি দেখি কিবা ভক্ষণ করেছো এই পাতাল মাঝারে, এ
একি ভক্ষণ করিয়া আছো তুমি পাতাল মাঝারি, কিবা ভক্ষণ করতে জানো কদ্র, তুমি ভক্ষণ করেছো শিবরতী। এসো আমার কাছে, আমি তোমার কণ্ঠে হাত বলিয়ে দিলাম, আজ হতে সকল জাল হবে অবসান, আর আজ হতে হবে তুমি গর্ভবতী কদ্র। তোমার গর্বে একটি সন্তান জন্মগ্রহণ করবে, সে যেদিন ধরাধাম মাঝে ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে নাগেশ্বরী মনসা। সকালে তোমাকে নাগেশ্বরী মনসার মাতা বলে পূজবে এই বিশ্ব চলাচল। তাহলে গলা কণ্ঠ জ্বালা হইল নিবারণ, কিন্তু এ কি হলো স্বামী? কদ্র তুমি গর্ভবতী হয়েছে কদ্র। হ্যাঁ স্বামী, তাহলে শোনো স্বামী। বলো কদ্র। এখন এসো, এক মাসের গর্ভবতী কদ্র পাতালো দেখেছি মা, তুমি মনের মতো সেজে নাও মা। আবার তুমি দেখেছো মা? কেন মা, তোমার মনের মতো তুমি সেজে নাও মা। মা আবার বিমাত দর্শনে পাঠাবে তাই তো মা। হ্যাঁ মনসা। ও গো মা, আমি কেমন যাবো বলতে পারো মা? জন্ম হতে দেখেছি তোমার, কেমন করে যাবো বলতে পারো জাননি? মনসা
তোমার মনের মতো তুমি সাজবে না মা? বেশ মা, তুমি তোমার মনের মতন করে আমায় তুমি সাজিয়ে দাও মা। বেশ মনসা, সাজো সাজো ও মোহনসা, মনের মতো সাজো আমার তুমি সাজিয়ে দাও, তোমার মনের মতো করে আমার তুমি সাজিয়ে দাও। আরে মাথায় বাঁধো স্বর্ণ চূড়া, মাথায় বাঁধো স্বর্ণ চূড়া, তোমার মনের মতো করে আমার তুমি। মনসাকে সাজানো হয়ে গেছে। সত্যই, তাহলে তুমি এসো, আমি ওকে নিয়ে যাব ওর পিতা বিমাতা করিতে দর্শন। আমার গা হতে তো ঘর্ম বের হয় কেন? আমি তো ঘর্ম রাখতে পারছি না, আমি ঘর্ম কি করি? আমি ঘর্ম এখানে চিপে ফেলি। পিতা পিতা পিতা, তোমার এই ঘর্মে হইতে হলো জন্ম, কি ভাবে নাম, কোথাবে বসতি পিতা, কি বা করতে হবে পিতা? সত্যি মা, আমার ঘর্ম হইতে হয়েছে তোমার জন্ম, তাই তো তোমার নাম দিলাম নেতো রজকিনী। তুমি কাছে বেদে দেবতা অম্বর, তোমার স্থান হবে সজীবা শিখরে মা। বেশ পিতা, যাওয়ার সময় আমাকে আশীর্বাদ করে পিতা। শোনো মা, যাওয়ার সময় একটি কথা বলে দিই, কিছুদিন পরে তোমার এক ভগ্নী যাবে তোমার কাছে, তোমার বুদ্ধির বলে তার পূজার প্রচার হবে এই বিশ্ব মা। শোনো মা, আশীর্বাদ করি না তো তোমার ভগ্নী মা তা দর্শন। এসো মা, এই তোমার পিতার পদ্ম সরোবর মা, থাকো তুমি এখানে, আমি এখন আসলাম মা। ওগো পিতা, সত্যই মা, জন্মপতি দেখনি তোমার পিতারে কেমন ভাবে চিনিবে তোমার পিতারে, আমি তোমাকে বলে দিচ্ছি মা। দেখিতে ধবলের শিরে আছে জোটা জোট, সদাই মুখে বোবম বলিয়া যে জন আসবে এই পদ্ম সরোবরে, তাকে পিতা বলে করিবে সম্ভাষণ। মরে আশীর্বাদ করি মা মনসা, তোমার মনোবাঞ্চা হোক পূরণ, তোমার মনোবাসনা হোক পূরণ, তোমার মনোবাসনা হোক পূরণ। শুদ্ধ মা মনসা গান শ্রবণকারী ভক্ত বিদগণ, আমাদের গান আমরা এখানে রাখলাম, আগামীকাল আমরা আপনাদের আশীত সাউন্ড ডোসা ডিজে বাপি ডুশা 1 নম্বর পোল।